নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 5 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রচুর আমার ব্যাক অফিসে ফোন এসছে যে স্যার, আপনি নামের অক্ষর দিয়েও আপনি যে বলছিলেন স্যার, সেটা আপনি বলুন। আমরা অনেকেই রাশি জানি না, অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে, তাই আপনি যদি একটু বলেন নামের অক্ষর দিয়ে টার্গেট নাম্বারটা, তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু হয়। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু করা দরকার। এই জন্য বারবার বলছি, যাদের 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থ প্রাইজ পাচ্ছেন না, বড় অর্থ, রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ রাহু রক্ষা কবচ পড়লে কি হবে, যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, মিরাকেল কাজ করবে রাহু রক্ষা কবচ। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন, তারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারেন। তো একটি কথা, এই যে মহাপ্রাপ্তি, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যভাব। আপনি যদি ভাগ্যভাবটাকে স্ট্রং করেন, আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে। ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো দেখুন। এবং যাদের ক্ষেত্রে সময়টা কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু পুনর্জীবিত কিন্তু করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, ইনঅ্যাক্টিভ জায়গাটাকে অ্যাক্টিভ করতে পারবেন। আলোচনা শুরু করা যাক, পাঁচ রাশির মহাপ্রাপ্তি যে সুযোগ আসতে চলেছে আগামীকাল রবিবার। তার আগে আমি একটি কথা বলি, আপনারা আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে নিন, আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি প্রাপ্তি দেরিতে হয়, তাহলে কিন্তু আপনার এই জায়গাটাতে কিন্তু অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন করার কিন্তু একান্তই দরকার। এবার আমি আসছি নামের অক্ষর দিয়ে, তারপরে বলবো রাশির নাম। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালে টার্গেট নাম্বার 1, আপনাদের শুভ সময়টা 11:02 থেকে 12:36 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 3, আপনার শুভ সময় 12:01 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 7, আপনার সময় 12:04 থেকে আপনার 12:54 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 2, আপনার শুভ সময় 11 থেকে 12:27 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 3, শুভ সময় 10:34 থেকে 11:54 পর্যন্ত। এবার আসি রাশি অনুযায়ী আপনার টার্গেট নাম্বার, শুভ সময়। আগামীকাল
পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে, আয়ুষ্মান যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 4:30 থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এবার আমি আপনাদেরকে একে একে ধাপে ধাপে আপনাদেরকে জানাবো কালকের রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 11:15 থেকে আপনার 12:34 পর্যন্ত। আপনার রাশি যদি মেষ হয়, আপনার ক্ষেত্রে আগামীকালে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে আপনার 11:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 2। আপনাদের যে শুভ সময় আগামীকালের সেটি দাঁড়াচ্ছে আপনাদের ক্ষেত্রে 12:00 থেকে 12:58 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম 4 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 11:33 থেকে আপনার ঠিক 12:57 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশির পর, তার আগে একটি কথা আমি বলে দিই, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারবেন। তো আরেকটি কথা আপনাদেরকে বিশেষভাবে ঘোষণা, যারা রাশি জানেন তারা রাশি ধরে এগাবেন, আর যারা রাশি জানেন না, এই যে নামের অক্ষরটা আমি বললাম, আপনারা নামের অক্ষর দিয়ে কিন্তু আপনারা এগাবেন। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। এবং আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 9:49 থেকে, টাইমটা শুরু একটু নোট করবেন, 9:49 থেকে আপনার ঠিক 11:54 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি, এই যে 5টি রাশির আমি কথা বললাম, এই 5টি রাশি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল হতে চলেছে। দেখুন, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে প্রাপ্তি হবে এমনটি না, কিছু সংখ্যক মানুষের সঙ্গে এই প্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আবারও বলবো, আগামীকাল রবিবার, অনেকেই বাজার করতে যান, ছুটির দিন, একবার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎও হয়, সুখ দুঃখের গল্পও হয়, একবার নিজের ভাগ্যটা একবার বিচার করতেই পারেন আপনার ক্ষেত্রে প্রাপ্তি আছে কি না। তবে আমি যে বলছি কথাটা, যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি কিন্তু হয়েছে,
কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার বাই বার্থ চার্ট, আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা কিন্তু বলবে। অর্থাৎ এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, তাতে কি হবে আপনার প্রাপ্তির সময়টা কখন রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন, এবং আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনটা সেটাও কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। অর্থাৎ আপনাদের রাশি অনুযায়ী ফর্চুনা নাম্বারটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, ফর্চুনা নাম্বার এবং আপনার কোন বছর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন কোন মাসগুলোতে রয়েছে সেটা কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু জানতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।